থেকে বাপ মা আশা করছিল বড় হয়ে ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু দিন শেষে আমি কি হইলাম, ব্লগার হইলাম। যদি না দে মোহাম্মদপুরে সবাই দিবে, মোহাম্মদপুরের উপরে লেখা আছে চাহিবার মাত্রা দিতে বাধ্য থাকে, মোহাম্মদপুর তো নিনাদের এলাকা। আর নিনাদি মার খায় আমার কাছে। বাবু কি কিনতেছিস সেগুলো তুই? পানি ফিল্টার। পানি ফিল্টার দিয়ে কি করবি তুই? কেনা পানি ফিল্টার দিয়ে পানি পরিষ্কার করবো। এই যে এগুলো দেখছো সেগুলো কি? এগুলো তো ময়লা, এগুলো পরিষ্কার করা ফিল্টার কে দিবে তোকে? আমার একটু ব্লগ করতে দেওয়ার সুপরামর্শ দেওয়া তো ভুল ছিল যা বুঝলাম। ওইখান থেকে একটু চেক মেরে কে বলছে তোর জন্য সব ঠিক আছে? আর কে বলছে তুই ছেলে? কে বলছে তুই ছেলে? আচ্ছা আমার বয়স 18 বছরের নিচে, তুই তো শিশু, তোর জন্য সব জায়গা আছে। A few moments later. আচ্ছা ডার্ক প্যান্ট আছে এটাই খাওয়া তুই। হেলমেট যখন পরবি তখন সময় মতোই পরতে হবে, কারণ সময় মতো যদি হেলমেট না পরিস দুই দিকে বিপদ। বুঝতে পারছিস কি বলছি? না আর বুঝতে পারবো না। দিকের কয়টা আঙ্গুল এটা জানতি না তুই? তুই গ্রিস থ্রি দেখস নাই? দেখছি ফিল্ম তো পাঁচে মুভি আর নাই। ঋত্বিকের কয়টা আঙ্গুল? কয়টা আঙ্গুল যে হয়েছে এটার পিছনে রিজন কি? রিজন বল কি? রিজনটা হচ্ছে ওই বর্তন কোহিন কোহি মিল গিয়া মুভিটা বানানোর জন্য। কি মিল গে? কোহি মিল গে? কোহি মিল গিয়া কবি কি? তো ওইটা শুট করার জন্য এমন একটা অ্যাক্টরকে লাগতো যার যে আর কি একটু প্রতিবন্ধ। কেন তো অন্ধকারে থাকলে কি আলার ভিতরে থাকলে কি? তুমি তো কালাসান কালাই থাকবা। তাও তো তোকে দেখা যাচ্ছে না, নিনাদ নাই, ফ্ল্যাশ লাইট দেওয়ারও কেউ নাই, আফসোস। এতে আমি ফ্ল্যাশ লাইট দেব। এই যে এবার দেখা যাচ্ছে নিট অ্যান্ড ক্লিন।